আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি মিষ্টি আলুর খাট্টা বা টক অথবা মিষ্টি আলুর স্যুপ বলা যায় এটা রান্না করে দেখাবো। এটার জন্য যে উপকরণগুলো লাগবে, এখানে আমি মিষ্টি আলু নিয়েছি 200 গ্রাম পরিমাণ, রসুন কুচিটাকে আমি একটু থেচে নিয়েছি এটা বাগারের জন্য। রসুন কুচি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আর এখানে আমি 1 টেবিল চামচের চেয়েও কিছু কম তেল নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি 1 চিমটি পরিমাণ, হলুদের গুঁড়া একদম অল্প একটু দিলেই হবে। লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চিমটি পরিমাণ, আর লবণ নিয়েছি আমি 1/2 চা চামচ, কিন্তু লবণটা আসলে আমি স্বাদ মতো দিব, যদি আরও লাগে আরও দিব। আর এখানে আমি নিয়েছি তেঁতুলটা আমি বিচি সহ 1 চামচ পরিমাণ নিয়েছি, 4টা আস্ত শুকনো মরিচ নিয়েছি। তেল মশলা একেবারে খুবই কম লাগে। এখন আমি মিষ্টি আলুটাকে কিভাবে কাটতে হবে সেটা করে দেখাচ্ছি। মিষ্টি আলুটাকে আমি ছিলে নিয়ে তারপরে কাটবো। এখন আমি আলুটাকে কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। যেহেতু মিষ্টি আলুটা চিকন, সেহেতু আমি এটাকে 2 ভাগ করেছি। যদি মোটা আলু হয় তাহলে তাকে 4 ভাগ করে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কাটতে হবে। এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কাটতে হবে, এবং আলুটা কেটে সাথে সাথে পানির মধ্যে রাখতে হবে, না হলে আলুটা কালো হয়ে যাবে। এভাবে আমি সবগুলা কেটে নিচ্ছি। দর্শক, আমার আলুগুলা কাটা হয়ে গেছে। আলুগুলাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এখানে আমি 6 কাপ পরিমাণ পানি নিয়েছি, এটার মধ্যে এখন আমি আলুগুলাকে দিয়ে দিচ্ছি। পানি থেকে ছেঁকে আলুগুলাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি এবং হলুদের গুঁড়াটা দিচ্ছি। এখন আমি এটাকে চুলায় দিব, চুলায় বসিয়ে রান্না করব। এটাকে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে দিয়ে এখন আমি মিষ্টি আলুটা ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যতক্ষণ লাগে সেদ্ধ হতে ফিরে আসছি আমি, যতক্ষণ আলুটা মিষ্টি আলুটা সিদ্ধ হবে ততক্ষণ পরে। দর্শক, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আপনারা রান্না করার সময় যদি আলু যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে, একেবারে ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার আলু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবং তেঁতুলটাও গলে গেছে। আমি যে পরিমাণ তেঁতুল দিয়েছি, আমার কাছে টকটা ঠিক আছে। যদি আপনাদের কাছে মনে হয়েছে টক কম হয়েছে, তাহলে আরও একটু মিশিয়ে দিতে পারেন। আমি এখন এটাকে বাগার দিব, এটা এখন তুলে রাখছি। ছোট কড়াই বসিয়েছি আমি, এর মধ্যে 1/2 টেবিল চামচের চেয়েও কম পরিমাণ তেল নিয়েছি, সেটা আমি এখানে রেখে দিয়ে দিচ্ছি কড়াইতে। একেবারেই অল্প একটু তেল লাগে। এর মধ্যে আমি মস্ত শুকনো মরিচটা দিচ্ছি, রসুন কুচি ছেঁচাটা এখানে দিন। এটা একদম হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। দর্শক, এটা হালকা বাদামি হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে খাট্টাটার পানিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ এবং রসুনের বাগারটাই এটার আসল টেস্ট, এটার ফ্লেভারেই এটা খেতে খুব ভালো লাগে। এখন আমি এটা এই পাত্রে ঢেলে দিচ্ছি। হয়ে গেল আমার মিষ্টি আলুর খাট্টা। এখন আমি লবণটা চেক করে দেখছি, আর একটু লবণ দিচ্ছি আমি, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। আমি এখন সার্ভ করছি। দর্শক, হয়ে গেল আমার মিষ্টি আলুর টক বা খাট্টা বা মিষ্টি আলুর স্যুপ। খুবই মজাদার একটা খাবার, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টির একটা মিশ্রণ। আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় করে খাবেন। তেল মশলা খুবই কম লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।